সারা জীবনে কোন প্রত্যেকা আর আমার চলা কিছু নাই, আমার জীবনের লাভ আর আমার কিছু নাই। দর্শক, ওনারা যে বিদ্য মানুষ হিসেবে দেখতে লাগুন, তার নাম রুহুল আমিন। তে রেলওয়ের সাবেক কর্মকর্তা, তার 36 বছরের সরেজ জীবনের পেনশনের টিয়াগুন দিয়ে তে চিন্তা গুজ্জে তার দুই পরে প্রতিষ্ঠিত করিব এবং তেও তার বউ বুড়া হালে হজ করিব। এহতাল্লাই পেনশনের টিয়াগিন ব্যাংকের তুন তুলতে গিয়ে ফলরে প্রতিষ্ঠিত করিবার লাই ও তারা হজত যাইবার লাই। কিন্তু ব্যাংকের তুন নামিবার ফর পরেই মুহূর্তে তারা স্বপ্ন দুলিশাত গিয়ে তারা টিয়াগুন চোখের নিমিষেই হাওয়ায় গিয়ে। সেপ্টেম্বরের 8 তারিখ সোমবার দুর্যে 12টার মিককে নগরীর অলঙ্কার জোলারহাট বাজারের সামনে দিয়ে এই ঘটনা গান ঘটে। জীবনের শেষ সময়ে আইয়েরে এ টিয়াগুন হারাই এনে একেবারে নিঃশয় যায় এই মানুষীবে। আবেগে আপ্লুত ইয়েরে তেও তার স্ত্রী জানাই সেদিন আসলে কি করতে আমরা চেক চেক দি ব্যাংকের টাকা উড়াইছি, উড়াই পরবর্তীতে আমরা নেতে নাই আস্তে আস্তে নেতে নামি নেতে নামবা বর্ষা দিন সিএনজি নাই আমার হচ্ছে সামনে যা সিএনজি লম এ কথা কই পিছে দি পিছে দি আই এনে সিএনজি দিয়ে দিছে টান ওই নে আর আই পিছের দিকে আবার এটা নিজে যে সিঁড়ি দুটো ওলা ওই দুটো ওলা এই দুটা লাদা ডাইরেক্ট ওই চাঁদ ওই দুটো ওলাই ফলো করছে ওখানে হাতে ফোন করে করছে হ্যাঁ রেডি সিএনজি আলারে ওই জন্য রাত করে গেছে আর তো আইলাম না আবার আর অনুষ্ঠান আর টাকা 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 নিয়ে যাবে টাকা নিয়ে যাবে এই অবস্থা আর কিছু করতে পারলাম না আমার পেয়ার হয়ে গেছে সিএমসি আলাইয়ে কিন্তু আমি নিজে দেখছি বুঝলেন কিলে নিজে দেখছি আপনি কথা বুঝে কই আমরা তো সিএমসি তো আইয়ের সিএমসি তুড়ি যাবো তাহলে সিএমসি আলাইয়া এমিয়ার এমিয়ার রাতে প্যাকেট ইয়া দেখিয়ে আস্তে করিয়ে লাগলে কোন ইচ্ছা কেন করলো বুঝলেন কোন ইচ্ছা করিয়ে এ রাতন এক টানে নিচের মুটান দিছে বুঝলেন টানি এ দজা মারি এলে তো আবার সারিয়ে দিছে এমি আবার সিলার আমার সর্বনাশ করছে আপনারা ভাই হইল ইয়া করেন কত মানুষের করি না কিন্তু অনেক মানুষ দাঁড়াই আছে সিএমসি আলাগল এরা যদি সাহায্য করতো লম্বরটা অন্তত লইতো হইতো। তার ফুয়া জানাই পেনশনের টিয়াগুন ফোনের পর তার বাফে হজ করিবার হতা আছিল। আসলে আমরা এই এই পারিবারিকভাবে সবাই ভেঙে পড়ছি ঠিক আছে এই আমরা এই টাকা দিয়ে ঠিক আছে আমাদের হচ্ছে যে আমরা দুই ভাই এখনও বেকার ঠিক আছে ওরা কিছু একটা করবে এই আব্বু আম্মু চলবে ঠিক আছে এই টাকার উপরে আসলে আমরা ডিফেন্ডেবল ছিলাম ঠিক আছে যে আশা করছিলাম যে এই টাকা দিয়ে হয়তোবা কিছু একটা ব্যবসা বাণিজ্যে কিছু একটা করে মোটামুটি সচ্ছলভাবে চলবো কিন্তু সব আশাই কিন্তু আসলে চুরমার হয়ে গেছে। আমাদের চিন্তাভাবনা ছিল আব্বু যদি এই টাকা যদি আব্বু পায় ঠিক আছে কিছু টাকা আমাদেরকে দেওয়ার পরে আমার আব্বু আম্মু দুজনকে হজে পাঠিয়ে দিব আসলে হয়ে গেছে। একটা মানুষের আসলে বেশিরভাগ তো আপনারা জানেন পেনশনের টাকাগুলো যখন পায় তাদের একটা আশা ভরসা থাকে যে এই টাকা দিয়ে কাজটা করব। তা আমাদের আশা ভরসা ছিল যে আব্বু আম্মুকে হজে পাঠাবো আমরা কিছু একটা করব। আসলে আমরা খুবই ভেঙে পড়ছে আসলে বলার মতো আসলে তেমন কোনো কিছুই নাই। এই ঘটনার ফরফরি রুহুল আমিন পাতুলি থানার মধ্যে উগে মামলা করে। সারা জীবনে কোন প্রত্যেকা আর আমার চলা কিছু নাই, আমার জীবনের লাভ আর আমার কিছু নাই, গরমে ভারিও নাই কিছু নাই, আমার টাকা করলে চাইতেছি কোনো রকম আমার উদ্ধার করে দিত আল্লাহ যেতে আরে আজ যাতে 2 বছর টাকা এখন হাইব হাইব বুঝনি কত আল্লাহ দরবারে সাঙ্গা আডু থেকে এ স তুমি কোয়াল স নামাজ টুইটে কত কনে হাইব এ টাকা বিশুদ্ধবার দিন বুঝনি হাইছে স্যাগ হাইছে বিশুদ্ধবারে সাইর বন্ধু তরে হাইছে স্যাগ ইয়ারা নানি এই জমা দিছে জমা দিই তো আমি নিজে সহজাই জমা দিছি বুঝনি আমরা চাই উচিত বিশ্বাস চাই বাবা এ টাকা টাকাগুলো চাই বাবা। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাতুলি থানা তদন্ত কর্মকর্তা রুজিনা হাতুন সি প্লাসের মুঠোফোনে হয় এখন কি সিএনজিটা কি সংযুক্ত হয়েছে বা কাউকে কি আপনারা চিনতে পারছেন?
মানুষ তার জীবনত সঞ্চয় করে দেয় তার পরিবারের বালা রাখি বেল্লাই আর ইহতাল্লাই এরকম দুর্ঘটনা এড়াই যাইত আনাতুন আরো বেশি সচেতন হন আরা যদি বেশি পরিমাণে কেষ্টিয়া তুলি দিই তাইলে আরা সন্মাত্রই পুলিশের সহযোগিতা পাই অনেক কেষ্টিয়া তুলিলে পুলিশের হইলে পুলিশ নিরাপত্তা দিয়ে গড়ত ফুসা দিতে বাধ্য আরা নিজেরার সচেতনতাই নিজেরা দুর্ঘটনাতুন রক্ষা করে তাই আরা নিজেরাতুন আরো বেশি সচেতন হন জামিল ইসলাম মামুন সি প্লাস চট্টগ্রাম।